মুফতি ইয়াকুব বিন আজগর মোলামা তৌহিদুল জনা তো আগের মতো মোহাব্বত করেন না কেন আপনাকে আগের মতো মানুষরা ভালোবাসে না কেন হুজুর সাল্লাহ সাল্লামকেও আলামিন উপাধি দিয়েছিলেন মক্কার কাফির রাই যখন তিনি আল্লাহর একত্ববাদের দাওয়া দিলেন শেরেকের বিরুদ্ধে বললেন তখন থেকে ওনাকে মারলেন অপমান করলেন থুতু দিলেন রাস্তায় কাটা দিলেন তো আমি যখন হালুয়া রুটির ওয়াজ করতাম তখন সবাই আমারে ভালোবাসত যখনই আমি জমা শিবিরের বিরুদ্ধে ময়দানে অবতীর্ণ হইলাম আমার এমন এক কোনো জায়গা নাই এটা আমার আজমে মুসাম্মাম দৃঢ় সংকল্প আবার আমি যেই কোনো জায়গায় যাব ইশারা ইঙ্গিত হইলে আমি জমা শিবিরের বিরুদ্ধে কিছু কথা বলবো তাইতে যারা সহ্য করতে পারে না তারা তো আমার বিরুদ্ধে চলে যাবে একজনও যদি আমাকে দুনিয়া কেউ যদি আমার ভালো না বাসে আমার তো কিছু আসে যায় না যারা আমার ভালোবাসে না কি কারণে আমার অপরাধটা কী শরীর সম্মত এরকম অপরাধটা ওনারা প্রমাণ করুক আমি তবা করব যদি প্রমাণ সাপেক্ষে শরীর সম্মত কোনো অপরাধ আমি করে থাকি তার কারণে আমার আমাকে মানুষ ভালোবাসতে নাও পারে ভালোবাসবে না ভালো না বাসুক এটা আমি চাই আমি অপরাধ করবো আর আমাকে ভালোবাসবে এই আশা আমি করি না কিন্তু যুক্তি যুক্তিসঙ্গত যদি কোনো অপরাধ না করে কেউ আমাকে ভালো না বাসে তো তার ভালো বাসার আর না বাসায় আমার কিছু আসে যায় না আমি আল্লাহ রাসুলের পক্ষে সাহবা একমের পক্ষে কোরআন হাদিসের পক্ষে এক এক সাহাবি এসে বলছেন ইয়া রাসুল আল্লাহ আমি আপনাকে ভালোবাসি তাহলে বিপদ আপদ দুঃখ কষ্টের জন্য তৈরি হও তার রাসুলের প্রেম ভালোবাসা অন্তরে লাল করব আর সবাই আমার পক্ষে যাবে এই আশা করা এটা একটু বোকামি অবশ্যই আমি তো এটা মনে করি নইলে নতুবা আর কি কারণ থাকতে পারে কে আলেম কোন আলেমরা আমার মোহ্বত করে না আপনি আমার মোবাইলের মধ্যে দেখেন তার তেরোশো ইয়ে আছে তেরোশো নাম্বার সেভ করা আছে এ তেরোশো নম্বর আপনি নিয়ে যান এদেরকে ফোন করে আপনি জিজ্ঞাসা করে এদের কয়জন আমাকে ভালোবাসে না অবশ্যই আমাকে ভালোবাসার মতো আমাদের বুজুর্গদের বিগত দিনের এরকম একজন আলিমোনাই সর্বমহলে আমাকে প্রশংসা করত হাটাজারির মোহতাম সাহেব বলেন চরমোনার পিস বলেন সাইখুল আদিস আল্লাহ আজিলক সাহেব বলেন ব্রাহ্মণবাড়ের মুক্তি নুরুল্লাহ সাহেব বলেন কাজী মোতাসম বিল্লা সাহেব বলেন নোরসেন কাসিমি সাহেব বলেন ফরিদুদ্দিন মাসুদ সাহেব বলেন যাত্রাবাড়ির মোহতাম সাহেব বলেন তারপরে এই হেদায়তুল্লা সাহেব বলেন ওই তারপরে বড় কাটার মুফতি হহিদুজ্জামান সাহেব বলেন ফজলকুল কামিনী সাহেব বলেন এদের প্রত্যেকের সাথে আমার মজার মজার ঘটনা ঘটছে মাহমুদুল হাসান সাহেব চরখরি সাহেব ওনার বাড়িতে আমাকে তিনবার নিয়ে আওয়াজ করেছেন ফজলুল্লাহকে আমি নি ওনার বাড়ির দিনে আমার ওনার ব্রাহ্মণবাড়িয়া তার নিয়ে আমারও ওয়াজ করাইছেন মুফতি ফজল্লাহ সে ওই দিন ওই গাড়িতে ছিল সে তো এখনও জীবিত আছে হাটাদারি মোহতাম সাহেব আমাকে দেখার জন্য চট্টগ্রাম থেকে আমার কিংগো মাদ্রাসা আসছেন নুর ইসলাম জেহাদি কয়েকদিন আগে মারা গেছেন ওনার ওনার মাদ্রাসা আসছেন এবং নুর ইসলাম জেহাদি মারা যাওয়ার এক সপ্তাহ আগে আমরা পাঁচজন ওনার মাদ্রাসায় গেছি এই পাঁচজনের মধ্যে একজন হলো ফরিদিন মজুদ সাহেবের বড়ো ছেলে সদরুদ্দিন মাকনুন আরেকজন ছিলেন এমদাদুল্লাহ কাসেমি আরেকজন ছিলেন মলানা ওনাদের সামনে আমি বললাম যে মলানা আপনি তো সাক্ষী যে হালাদি মোহতাম সাহেব চট্টগ্রাম থেকে আমাকে মহদুলিরা আমার উপরে আক্রমণ করছে এই খবর শোনা আপনার চট্ট হাটার মোহাস চট্টগ্রাম থেকে আপনার মাদ্রাসা আসে আমারে নিয়ে আক্ষিগুলো পাশে আমার মাদ্রাসা গেছেন এটা আপনি সাক্ষী তো উনি বলছেন হ্যাঁ আমি সাক্ষী আমি নিজে নিয়ে গেছি তখন আমি ওনাদেরকে আহমদাদুল্লাহ কাসিমি সদরদ্দিন মাকরুন আমরা আব্দুর রহিম কাসিমি সাহেব তারপরে মাওলানা ওনাদেরকে সাক্ষী রাখেছি ওনারা এখনও জীবিত আছে ওনাদের মোবাইল নাম্বার সংগ্রহ চাইলে আমি দিতে পারবো নিয়ে জিজ্ঞাসা করে যে ওনাদেরকে সাক্ষী রাখছি